वेलकम बैक फ्रेंड्स, अपन प्रत्येक के स्वागत जाची सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा मुहूर्ते आबहवा दफ्तर के उठे आसा लेटेस्ट अपडेट अनुजी अवशेषे बांग्लादेशेर खुलनार काछे गभीर निम्नचापटी अवस्थित, जार जेरे आज थेके भारी बृष्टिपाते भासते चलेछे कलकाता सह दक्षिणबंगेर एकाधिक जिला, होते पारे बन्या जानिये देवा हलो आलिपुर आबहवा दफ्तरेर पूर्वाभासे। तो बंधुरा से निये आजकेर विस्तारित आपडेटटी आमि आपनादेर साथे शेयर करते जाच्छि जे एई निम्नचापेर फले पश्चिमबांगलार कोन कोन जिलागुली कलकातार साथे भासते पारे समस्त किछु तथ्य डिटेल्स एई भिडियोते जानाबो। तार आगे आपनादेर काछे एकटि रिक्वेस्ट, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ, বুধবার যা সুস্পষ্ট চেহারা নিয়েছিল এখন বাংলাদেশের খুলনার কাছে অবস্থান করছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশের উপকূল হয়ে এ রাজ্যের দক্ষিণবঙ্গের উপর দিয়ে পশ্চিম দিকে চলে যাবে নিম্নচাপ। এর জেরে বাংলার দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি বুধবার থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছিল এবং কলকাতাতেও মুষলধারে বৃষ্টি হয়েছে গতকাল। আর সকাল থেকে মেঘলা আকাশ ছিল, দফায় দফায় বৃষ্টি হচ্ছে, তাপমাত্রার পাওয়ার কিছুটা নেমেছিল নিশ্চয়ই। দুদিন আগে যেমন প্যাচপ্যাচে গরম ছিল তার থেকে রেহাই পেয়েছে শহরবাসী। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আজ থেকে আগামী দুদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়েছে বাংলায়, তার উপর মুর্শিদাবাদ বীরভূমের ওপর দিয়ে নিম্নচাপ বিহার ও ঝাড়খণ্ডের দিকে যাবে। এর জেরে পশ্চিমের জেলাগুলি ভাসতে পারে। আজ অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এই তিন জেলায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ জেলায়। পাশাপাশি শুক্রবার পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে, যার মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাজ্যের উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে আগে থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ আপডেটটি দেখার জন্য।